আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীকে সদাহা ইউনিয়ন সাতকানি উপজেলা সদাহা যুবলীগের পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি একজন নবীন ব্যক্তি হিসেবে ধন্যবাদ করছি চ্যানেল আমাদের প্রতিনিধি তারেক মাহমুদকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি 2004 থেকে যখন সদাহাকে কেফায়তুল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি তখন থেকে আমি রাজনীতি জড়িয়ে পড়ি 2004 থেকে। তখন আমরা এই সরকার বিরোধী বিল যখন এই বিএনপি জোট আমলে বিএনপি জোটের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে বিভিন্ন জনগণের কল্যাণে যেদিন বিভিন্ন এই মানববন্ধন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি। এর প্রেক্ষাপটে আমি 2013 সালে সদাহীন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। এরপর 2018 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত সাতকানিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হই এবং সদাহা 2019 সালের গত এক মাস আগে আমি সদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হই। আসলে এতো গত 23 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কনভেনশন হয়েছে, আমি সেখানে অংশগ্রহণ করি। রাজনীতি মানুষের কল্যাণে, রাজনীতি একটা সেবা, জনগণকে সেবা করার একটি বড় মাধ্যম আমি মনে করি। রাজনীতিকে পুঁজি করে কেউ ক্ষমতা দেখা বা জনগণ কারো প্রতি অবিচার করা সেটা ঠিক না, রাজনীতি সেটা শুভ ফল দেয় না। আমি দীর্ঘদিন রাজনীতি আওয়ামী বঙ্গবন্ধু আদর্শ রাজনীতির সাথে জড়িত হয়ে আমি সেটা দেখেছি, বুঝেছি এবং আমি নিজেও সেই পুরস্কার এবং সেই লক্ষ্যে আমি পুরস্কৃত হয়েছি। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে আমি বুঝেছি আওয়ামী লীগের পদ পদবি পেতে হলে টাকা লাগে না। আমি অতীতে দেখেছি অনেকে রাজনীতিক পদ আওয়ামী লীগ যুবলীগের আমাদের আওয়ামী লীগ সংগঠনে জড়িত হতে অনেকে হঠাৎ করে টাকা পয়সা বিভিন্ন তারপর তাদেরকে মূল্যায়নে আমি দলের কর্মী হিসাবে আমি মনে করি যারা স্বচ্ছ রাজনীতি করে, যারা মানুষের কল্যাণে কাজ করে, যারা এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায় তাদেরকে দল এবং দেশের মানুষ, দেশের এলাকার মানুষ সবাই সম্মান করে, মানুষের ভালোবাসা তাদের জন্য সব সময় আছে এবং থাকবে, যা আমি পেয়েছি। আমি সদাহীন যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর মানুষ আমাকে সেভাবে ভালোবাসা আন্তরিকতা দিয়ে গ্রহণ করেছে এবং বাংলাদেশ আমি সদাহীন যুবলীগের পক্ষ থেকে আমার রাজনীতি অভিভাবক সাতকানি আলহাগড়ার উন্নয়নের কাণ্ডারি প্রফেসর আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাতকানিয়া উপজেলা যুবলীগ ও সদাহীন যুবলীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কংগ্রেসের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি পরশ ভাই এবং নিখিল সাধারণ সম্পাদক নিখিল ভাইকে আমি সদাহীন যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওর অতীতে যারা সদাহা রাজনীতি ছিল, যুবলীগের রাজনীতি জড়িত ছিল তাদের আমি অনেক কাজ করেছি, অনেক সেবা, এলাকার বিভিন্ন উন্নয়ন, রাস্তা এবং মানুষের অসহায় মানুষের পাশে, যারা অসহায় ছিল তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামীতেও আমি এই যুবলীগের রাজনীতিকে জড়িত বার্তা, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের শান্তির বার্তা আমি পৌঁছে দেব এবং আমি এলাকায় মাদক বিরোধী অবস্থান রেখেছি। আমার যুবলীগের সংগঠন সকল নেতাকর্মীকে আমি নির্দেশ দিয়েছি সদাহাতে কোনো মাদক ব্যবসায়ী যেন থাকতে না পারে এবং আমি অতীতেও আপনারা হয়তো আমির মুখে আমি কাজও বিশ্বাসী, আমি প্রশাসনকে দিয়ে এবং আমি নিজেই অনেক এলাকার অনেক মাদক ব্যবসায়ীকে আমি এলাকা থেকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি এবং আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলাম জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার, আমিও মাদক বিরোধী ভূমিকা রাখবো এবং আগামীতেও যারা কেউ যেন মাদকতে জড়িত থাকে তাদেরকে আমি দল এলাকায় যদি আমার দলে থাকে আমার যুবলীগের কর্মী কেউ যদি এরকম জড়িত থাকে আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি এবং যদি থাকে আমি তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেব এবং আগামীতে মাদকমুক্ত নেতৃত্ব উপহার দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। আমি এই রাজনীতির মাধ্যমে আমি সদাহার যুব সমাজকে বলতে চাই
যা আপনারা সৎ পথে এবং যুবলীগের রাস্তার দিকে ভালোবেসে এগিয়ে আসবেন। কারণ নতুন নেতৃত্ব স্বাধীনতার পক্ষে রাজনীতি এবং বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিতে অনেক কিছু আছে, অনেক কিছু শেখার আছে। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেব, অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন। আমার পাশে আছেন আমার সাতকানিয়া লোহাগাড়ার অভিভাবক প্রফেসর আবু রাজা ডক্টর মোহাম্মদ নাজামুদ্দিন নদভী এবং আমাদের উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান দুলাল, সিনিয়র সহ আহ্বায়ক আনোয়ার সেলিম চৌধুরী নেতৃত্বে আমরা আগামীর যুবলীগের নেতৃত্বে এবং বর্তমান পরশ ভাই ও নিখিল ভাইয়ের নেতৃত্বে আমরা সুন্দর একটি প্রধানমন্ত্রীর আশা আকাঙ্ক্ষিত পরিলক্ষিত একটি যুবলীগ আমায় ওনারা উপহার দেবেন বলে আমি আশা করি। ক্ষুদ্র কর্মী হিসাবে আমি যুবলীগের কর্মী হিসাবে যারা নিবেদিত কর্মী আছে অবশ্যই তাদেরকে আগামীতে মূল্যায়ন হবে বলে আমি এই কমিটির মাধ্যমে আমি আশা করছি। কারণ জননেত্রীর অনেক সিদ্ধান্ত জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের মাধ্যমে এই কমিটি হয়েছেন এবং সৎ এবং ওনারা অধ্যাপক এবং বুদ্ধিজীবী এই আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুর রহমানের বড় সন্তান, উনি এই বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উনি একজন অধ্যাপক ছিলেন। আমি মনে করি এই কমিটির মাধ্যমে আগামীতে মেধাবী এবং সৎ যুবকরাই রাজনীতিতে অংশগ্রহণ করবে বলে আমি আশা বক্তব্য করছি। সদাহাই ইউনিয়নের থেকে আপনার সদাহাই ইউনিয়নের জন্য আপনার চাহিদা কী আছে? সদাহা চাহিদা বলতে রাজনীতিক চাহিদা জীবনে শেষ নেই, মানুষের চাহিদা থাকতে পারে। হ্যাঁ, তো আমিও আমার চাহিদা আছে, আমি রাজনীতিকে মানুষের সেবা হিসেবে গঠনমূলক হিসেবে কাজ করে মানুষের পাশে দাঁড়াবো। যারা কেউ অন্যায় করলে আমার নেতাকর্মীদেরকে আমি বলেছি আমি সর্বোচ্চ অন্যায়ের প্রতিবাদ করবে এবং আমি তোমাদের পাশে আছি। যারা অন্যায় করবে তাদেরকে এলাকায় এবং এলাকার মানুষকে এদের বিরুদ্ধে সোচ্চার করে তুলবো। এবং মাদক বিরোধী আমি অতীতেও কাজ করেছি, বর্তমানেও কাজ করতেছি, আগামীতেও আমার নেতা আবু রাজা নদভী সহিতা নিয়ে আমি আগামীতেও এদের বিরুদ্ধে অবস্থান নেব। এটা আমার সিদ্ধান্ত এবং আমার নেতাদের আমার নেতৃত্বের সিদ্ধান্ত। সদাহাই ইউনিয়ন ইউনিয়নের উন্নয়ন সম্পর্কে আপনাদের চাহিদা আছে? আসলে চাহিদা আছে সদাহাই, ইতিমধ্যে আমাদের মাঝে অনেক উন্নয়ন হয়েছে এবং আমাদের এমপি মহোদয় আবু রাজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি বিভিন্ন কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান করেছে এবং আমাদের সদাহা একটি একমাত্র উচ্চ বিদ্যালয় সদাহা কেফায়তুল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়কে 3,60,00,000 টাকার বিনিময়ে চারতলা বহুতল ভবন উপহার দিয়েছেন। 3,03,00,000 টাকা বিনিময়ে বহুতল একটি ভবন উপহার দিয়েছেন। উনি ওয়াদা করেছে আমাদের সদাহাতে একটা চাহিদা আছে, সর্বসাধারণের একটি দাবি একটা কলেজ নির্মাণ করতে হবে। তো উনি ওয়াদাবদ্ধ করেছেন ভবন নির্মাণের পরে যা সহায়তা করা দরকার সদাহাবাসীর দাবি রানীর দাবি কলেজ উনি বাস্তবায়ন করে দেবেন এবং সার্বিক সহযোগিতা যা করণীয় তা করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম পূর্ণফুলি চ্যানেলকে। সদাহা ইউনিয়নের জনগণের জন্য আপনার ভবিষ্যতে কী করার প্ল্যান আছে? সদাহা ইউনিয়ন জনগণের জন্য আমার একটি পরিকল্পনা আছে। আমাদের আসলে বলতে গেলে যুব সমাজ ধ্বংস করার জন্য বর্তমানে মাদক ইয়াবা এগুলো বেশি আমাদের যুব সমাজের প্রতি একটি প্রভাব রেখেছে, সেটা মোকাবেলা করতে আমাদের প্রস্তুতি এবং গঠনমূলক সরাসরি করা লাগবে প্রশাসন এলাকার জনসাধারণ নেতা রাজনৈতিক দল। কারণ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক আমার চোখে পড়তেছে। কিন্তু আমি তো আমরা তো একজন তো সবার সাংবাদিক আপনাদের ভূমিকা রাখবে এবং এই উন্নয়ন বিভিন্ন আমার চাহিদা হলো মানুষের মাঝে সুন্দর একটা মিলামিল ভেদাভেদটা থাকবে না এবং সুন্দর রাজনীতির মাধ্যমে যুবলীগকে আরও আগামী মানুষের মাঝে গ্রহণযোগ্যতা বাড়িয়ে আগামীর অতীতের কালো অভিশপ্ত মুছে নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন মানুষের মাঝে প্রাণ স্বচ্ছ ফিরে পাবে এটা প্রাণ স্পন্দন হবে যুবলীগ। আমাদের জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের বার্তা বিভিন্ন আমাদের বর্তমান বাংলাদেশের
উন্নয়ন বলতে গেলে জনতির শেখ হাসিনা বর্তমান আওয়ামী লীগ সরকারে বঙ্গবন্ধুর উত্থানে জনতির শেখ হাসিনার মাধ্যমে যে উন্নয়ন হচ্ছে তা সাধারণ মানুষ যেখানে জিজ্ঞেস করবেন জনতির শেখ হাসিনা উন্নয়ন তুলে দেওয়া উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের মানুষের মাধ্যমে একটা পরিবর্তন দেখতে হচ্ছে না, তাই মানুষের মন মানসিক পরিবর্তন হতে হবে। তাই আমি সাংবাদিক বাইসহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যুব ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সদাহা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আমি চ্যানেল কর্ণগুলিকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাকে এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য আমাকে আমার কাছে আসার জন্য এবং আমাকে গণ্য করেছেন আপনারা। আমি তারেক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আপনাদের যারা দায়িত্ব আছেন সিনিয়র সাংবাদিক কর্ণগুলি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।